পরিষ্কার পরিচ্ছন্ন ও ঘরোয়া পরিবেশত আগ্নি বিরিয়ানি ও ঐতিহ্যবাহী মেজবানর হানা নাস্তা সহ বিভিন্ন রকম হানার সমাহার লই যাত্রা শুরু করল আফরোজা হোটেলের বিরিয়ানি হাউস। ডিসেম্বরের ১৬ তারিখ বিশিতবার আজন্যে বন্দরনগরী চট্টগ্রামের বদ্দারাট কাঁচাবাজার হক মার্কেট ইউনিট টুত এ হোটেল ও বিরিয়ানি হাউসের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠান ও সত্তাধিকারী মোহাম্মদ সোহেলের সভাপতিতে প্রধান অতিথি আসিল মোসাম্মদ হাজেরা খাতুন। মায়ের নামে হোটেল লান চালু করছি, আর আছে মজা মজা করে মজা মজার খানা আছে। ওনারা প্রত্যেক দিন আইতারিবেন, সবসময় ভালো খানা পাইবেন, মেজবানি মাংস, মেজবানি খানা, তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম, বত্তা, প্রত্যেক খানা বৃহস্পতিবারে আটনি বিরিয়ানি আছে। ওনারা বেকুনো দোয়া করবেন, বেকুনো আইবেন। উদ্বোধনী অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল মোহাম্মদ মাহবুব মোহাম্মদ হাসান। প্রত্যেকের এই হোটেলের পক্ষ তুম দাওয়াত দিয়া যার, এই হোটেলের মধ্যে রুচিসম্মত খাবার আছে এবং নিত্য নতুন আইটেমের খানা তৈরি করব। এই প্রতিষ্ঠান এই হোটেলে আজকে সাফল্য কামনা করতেছি। আফরোজা হোটেলের পক্ষ থেকে আমি এই বদ্দার হাক্কাসা বাজারে সকল ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যাগগুনুর মধ্যে মেজবানের রান্না করা খানা বিতরণ করায়। অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল মোহাম্মদ দিদার, রুবেল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ তানবীর, রিনা আক্তার, রুমি আক্তার সহ আরও বোধকীয়। দুধ শেষ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।